আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন নাহার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন, পুরোহিত সহ 36 জনই আক্রান্ত। আজ খুলছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 18 মন্ত্রণালয়ের অফিস, অধীন সংস্থা ও বিভাগ। এবং লকডাউন পরিস্থিতিতে খাতুনগঞ্জে বেচাকেনা স্বাভাবিক, নানা অজুহাতে পাইকারি পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। পুরোহিত সহ সেবায়েত সহ 36 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানায়, মন্দিরে এই 36 জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষার সবারই করোনা পজিটিভ এসেছে। করোনা রোগী শনাক্ত হওয়ার পর আজ 49তম দিনে বাংলাদেশ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 9 জন মারা গেছেন। এ নিয়ে এই রোগে 140 জনের মৃত্যু হলো। নতুন করে 309 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত মানুষের সংখ্যা 4998 জন। আক্রান্ত রোগী পাওয়া গেছে দেশের 61 জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আক্রান্ত ব্যক্তি 4998 জন। দুঃখের সাথে জানাই, আমাদের গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 9 জন, মহিলা 5 জন এবং পুরুষ 4 জন। এ পর্যন্ত মোট মৃত্যু 140 জন। আমরা যদি বয়সের বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে আজকের 9 জনের মধ্যে 7 জনেরই বয়স 70 ঊর্ধ্ব। ঢাকায় 3 জন, ঢাকার বাইরে 6 জন, নারায়ণগঞ্জে 2 জন, টাঙ্গাইলে 1, মাদারীপুর 1, ময়মনসিংহ 1 এবং জয়পুরহাটে 2 জন মৃত্যুবরণ করেছেন। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের 18 মন্ত্রণালয়ের অধীন সমস্ত বিভাগ খুলেছে। তবে এসব কার্যালয়ে কাজ চলবে সীমিত আকারে। কোভিড-19 প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী 5 মে পর্যন্ত চলবে। 18টি মন্ত্রণালয়ের অধীন অফিসগুলো সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, প্রকল্প পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং সব উইংয়ের সমপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত থাকবেন। এছাড়া যেসব অফিস খুলেছে সেগুলো হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি, বাণিজ্য, খাদ্য, জনপ্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, নৌপরিবহন, সমাজ কল্যাণ, মহিলা ও শিশু, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। রাজধানীর ঐতিহ্যবাহী ইফতার বাজারগুলোতে সব হোটেল রেস্তোরাঁয় এবার ইফতার বিক্রি বন্ধ করা হয়েছে। তবে পাড়া মহল্লা এ নিয়ম মানছেন না অনেকে। এতে ভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। সাধারণত রোজা শুরুর আগের দিন থেকে পুরো রমজান মাস লোকে লোকারণ্য থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের এই ইফতার বাজার। কারণ রেশমি কাবাব, বটি কাবাব থেকে শুরু করে আস্ত খাসির ভুনার মতো নানান রকম ইফতারি পাওয়া যায় এই বাজারে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। এবারে বসেনি কোনো দোকান, নেই বিক্রেতাদের ব্যস্ততা। রাজধানীর সব নামকরা ইফতার বাজারগুলোর একই অবস্থা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বন্ধ রাখা হয়েছে সব রকমের তৈরি ইফতার বিক্রি। আমরা বন্ধ রাখছি যে এখানে করোনা ভাইরাসের জন্য। এসএসসি চক বাজারে হয়তো ধারণা করছি কিছু ইফতার দোকান হবে, আমার হিসাবে ভালো হয়েছে, কিন্তু কষ্ট একটাই যে আমাদের এতদিনের ঐতিহ্যটা পুরাতন ঢাকা যে ঐতিহ্যটা নেই। বাড়িতেই ইফতারের আয়োজন করছেন সবাই। পুরান ঢাকা বা রেস্তোরাঁর ইফতার খাওয়ার অভ্যাস যাদের, তারাও বাধ্য হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন। এখন তো সবই কিছুই বাড়িতে বানাতে হয়। জিলাপি বা অন্য যে আইটেমগুলো আমরা বাড়ি থেকে আনতে পারতাম, বাচ্চারা যেগুলো পছন্দ করতো, তো সেগুলো বাসাতে বানানোর চেষ্টা করি। বাসায় যতটুকু পারতেছে অতটুকু দিয়ে ইফতারি করতেছি।
কিন্তু পাড়া মহল্লার ভিতরের চিত্র একেবারে ভিন্ন। প্রশাসনের নিষেধাজ্ঞার পরও এসব জায়গায় বসছে ইফতার সামগ্রীর দোকান। সামাজিক বা শারীরিক দূরত্বের কোনো তোয়াক্কা না করেই ইফতার কিনছে মানুষ। আমরা যারা ব্যাচেলার, আমাদের যাদের হচ্ছে আমরা যেতে পারিনি গ্রামে মা বাবার কাছে, তাদের তো এখন ইফতার করতে হবে। এই যে হালিম নেওয়ার জন্য, যেটা ঘরে বানাইতে অনেক ঝামেলা হয়, তো হালিমটা নেওয়ার জন্য আসছি। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে শাকসবজি আর ফলমূল জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইফতারে ভারী খাবার কম খেয়ে প্রচুর পানি খাওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। আপনি যদি লবণ বেশি ব্যবহার করেন, আপনি যদি ফ্যাট টাইপের খাবার বেশি খান, তাহলে আসলে এটা আপনার তৃষ্ণার পরিমাণটা বাড়ায় দিবে। এই জন্য আমরা বলি যে আসলে এই সময়টা আপনি ফ্রুটস খাবেন, যে ফ্রুটসগুলোতে খুব প্রচুর পরিমাণে পানির পরিমাণ থাকে। করোনা ভাইরাস মানুষের জীবনযাপন আচারের মধ্যে পরিবর্তন এনে দিয়েছে, পাশাপাশি বদলে দিয়েছে বহু বছরের সেই সব পরিচিত ইফতারের চিত্র। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। লকডাউন পরিস্থিতির মধ্যেও চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচা কেনা স্বাভাবিক। দেশের সবচেয়ে বড় এই পাইকারি মোকামে ছন্দ পতন নেই। ক্রেতা কম, শ্রমিক সংকট এমন অজুহাতে রোজায় কিছু পণ্যের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সারা দেশেই ভোগ্যপণ্যের পাইকারি চালান যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, তাই দিনভরই ব্যস্ততা এই বাজারে। লেগে থাকে কুলির হাঁকডাক আর ক্রেতা বিক্রেতার ভিড়, রমজানের আগে তা কয়েক গুণ বাড়ে। করোনা মহামারীর আতঙ্কে খাতুনগঞ্জের এবারের চিত্র অনেকটাই আলাদা। ক্রেতা কম থাকায় হচ্ছে না কাঙ্ক্ষিত বেচাকেনা। তারপরেও রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও খাতুনগঞ্জে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। সারা দেশে লকডাউন করা, করোনার প্রভাবে এখন পণ্য কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না। মানুষ স্বাভাবিক হয় পরিস্থিতি, তাহলে এটার উপর আর একটু বেশি প্রভাব পড়বে। তখন আমাদের যেটা ধারণা, তখন হয়তো দেখবেন বাজার আরও বেশি বাড়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা বলছেন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক না থাকা, বন্দরে পণ্য খালাসে ধীরগতি ও পরিবহন সংকটের কারণেও বাড়ছে পণ্যের দাম। জাহাজগুলো জট লেগেছে অনেক, ফলে আমাদের পণ্যগুলো সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না। মানুষ টাকা পয়সা লেনদেন করতে না পারার কারণে ঠিক সময়ে তারা মালটি আসলে বিভিন্ন জায়গায় নিতে পারছে না। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকাতে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের যে মনিটরিং টিম রয়েছে, আমাদের প্রতিদিনই আমাদের যে সকল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন, তারা কিন্তু সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে থেকে কিন্তু প্রতিদিন বাজারের মনিটরিংয়ের কাজটাও কিন্তু তারা নিয়মিতভাবে তদারকি করছেন। তবে পণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে এই মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। রমজান উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চর ও সাঘাটা উপজেলার হাটখোলার 1000 কর্মহীন দরিদ্র মানুষকে নিজস্ব তহবিল থেকে সহায়তা দিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। তার দেয়া প্রতিটি উপহার প্যাকেটে আছে 10 কেজি চাল, আলু, লবণ সহ অন্যান্য খাদ্য সামগ্রী। এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহসভাপতি ও সাঘাটা উপজেলার পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ঘুরিদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন। লক্ষ্মীপুরে 10,000 নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষকে রমজানের উপহার হিসেবে খাদ্য সহায়তা দিয়েছে কাজী শহীদ ইসলাম ও সেলিনা ইসলাম এমপি দম্পতির সেবা সংস্থা সেলিনা শহীদ ফাউন্ডেশন। রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেলিনা শহীদ ফাউন্ডেশনের এসব সহায়তা সামগ্রী শনিবার হস্তান্তর করা হয়। জেলা প্রশাসনের তদারকিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রায়পুরের কর্মহীন মানুষদের ঘরে ঘরে এসব সহায়তা পৌঁছে দেবে বলে জানান সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি। এবার পার্টেক্স খেলার খবর। ৮ জুন থেকে ইংলিশ প্রিমিয়ার লীগ মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছে ইংলিশ লীগ কর্তৃপক্ষ। এ নিয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে কর্মকর্তারা। ইংলিশ দৈনিক দ্য টাইম বলছে লিগ শুরু হচ্ছে 8 জুন, শেষ হবে 27 জুলাইয়ের মধ্যে। করোনার কারণে গত 13 মার্চ স্থগিত হয়ে যাওয়া লিগের সব দল মিলিয়ে ম্যাচ বাকি আছে 92টি। এই কদিনে দ্রুতই বাকি খেলাগুলো শেষ করা হবে।
কারণ 22 আগস্ট থেকে আবার 2020-2021 মৌসুম শুরুর পরিকল্পনা রয়েছে তাদের। এছাড়া ভাইরাসের সংক্রমণ এড়াতে ম্যাচগুলো সব ক্লাবের মাঠে না করে কিছু সুনির্দিষ্ট ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে লীগ কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন, পুরোহিত সহ 36 জনই আক্রান্ত। আজ খুলছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 18 মন্ত্রণালয়ের অফিস, অধীন সংস্থা ও বিভাগ। এবং লকডাউন পরিস্থিতির খাতুরগঞ্জে বেচাকেনা স্বাভাবিক, নানা অজুহাতে পাইকারি পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।